হ্যালো বন্ধুরা, আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি ট্রু কলার ছাড়াও যে কারোর নাম্বার খুব ইজিলি দেখতে পারেন। অ্যাকচুয়ালি ট্রু কলার কী হয়, আমাদের ডেটা অ্যাক্সেস করে, মানে আমাদের ফোনের যে ফোন মেমোরি আছে সেই ডেটা অ্যাক্সেস করে। যেমন দেখাচ্ছি আমার ফোনে, দেখুন ট্রু কলার ডাউনলোড করা আছে। এই ট্রু কলার ফোনের ডেটা অ্যাক্সেস করে, দেখুন ট্রু কলার ফোনের ডেটা অ্যাক্সেস নিয়েই দেখায় যে আপনার ফোনে কার কার নাম্বার আছে আর কি সেটা কিভাবে সেভ আছে। তো আজকের ভিডিওতে জানবো ট্রু কলারকে আমি ইনস্টল না করে বা ট্রু কলারকে অ্যাক্সেস না দিয়ে কিভাবে যে কোনো আননোন নাম্বারের নাম বার করতে পারবো। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হন, অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আমার হোম স্ক্রিনে চলে এলাম, এখানে গুগল ক্রোমটা ওপেন করে নেব। গুগল ক্রোম ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমি সার্চ করব www.truecaller.com। truecaller.com সার্চ করে নিলাম, truecaller.com এটা আমি সার্চ করে নিলাম। ভালো করে দেখুন truecaller.com সার্চ করে নিলাম। সার্চ করে নেওয়ার পর এটা ক্লিক করলাম। ক্লিক করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসছে। আমি নিচের দিকে চলে যাব, নিচের দিকে চলে গেলাম, নিচের দিকে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। আমি আবার ওপরের দিকে চলে আসবো, এখানে একদম ওপরে দেখুন সার্চে ফোন নাম্বার অপশান আসছে। এখানে আমি আমার একটা নাম্বার ডায়াল করে দিচ্ছি। আমি এখানে আমার একটা নাম্বার ডায়াল করে দিচ্ছি। ডায়াল করে দেওয়ার পর এখানে সার্চ অপশানে ক্লিক করে দিলাম। সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে সাইন ইন উইথ গুগল দেখাচ্ছে, সাইন ইন উইথ মাইক্রোসফট। আমি সাইন ইন উইথ গুগলে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আমার এখানে জিমেলগুলো দেখাচ্ছে। আমি আমার একটা জিমেল দিয়ে দিলাম, জিমেল দিয়ে এখানে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর দেখুন এখানে সাইন ইন উইথ গুগল দেখাচ্ছে। তারপরেই আপনাকে আপনি যে আননোন নাম্বারটা দিয়েছেন তার ডেটা এখানে দেখিয়ে দেবে, মানে সে কী নামে, কী নাম তার, কী নাম দিয়ে সেভ করা আছে ট্রু কলারে সেটা দেখিয়ে দেবে আপনাকে। আপনি খুব সহজেই জানতে পারবেন এই আননোন নাম্বারটা কার। তাহলে ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।